অ্যালোভেরা আর প্রমাগনেট এটাকে বাংলায় আনারও বলে আনার বা ডালিম এর ডালিম আর অ্যালোভেরা জেলের যে মিশ্রণ সেটা কিভাবে ব্যবহার করলে আপনার স্কিন থেকে যে কোনো ধরনের স্কিন ট্যাগ মেস্তার দাগ এবং বলি রেখা উদা হয়ে যাবে আসলে বলি রেখা দূর করা বা মেস্তার দাগ দূর করার আগে যদি সে দাগটা না আসে বলি রেখাটা না আসে সেই ব্যবস্থাটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং কোমল একদম বেবি স্কিন পেতে আমরা এই যে আনার আনার খাওয়া খাওয়ার জন্য যে ব্যবহার করি যে আমাদের রক্ত পরিষ্কার করার জন্য বা যাদের শূন্যতা আছে তারা কিন্তু আনারটা খুব খেয়ে থাকেন বা আনারের জুসটা খেয়ে থাকেন কিন্তু স্কিনে যদি আমরা এটা ব্যবহার করি আমাদের স্কিনের রক্ত চলাচলটা খুব ভালো হবে এবং স্কিনটা বেবি স্কিন থাকবে তাই আমি কিছু আনার এখানে নিয়ে নিলাম নিয়ে আনারের বিচিগুলা থেকে একটু রস বের করে নিবে এভাবে চেপে রেশভরকে বের করে নিতে পারেন অথবা আপনারা একটু সেঁচেও রস ভর বের করে নিতে পারেন আর যদি পাটায় বেটে নিতে পারেন বা ব্ল্যান্ডিং করে নিতে পারেন তাহলে আরও ভালো তা আমি এভাবে একটু রস বের করে নিলাম আসলে খুব কম সময়ে কত দ্রুততার সাথে আমরা এটা রেডি করতে পারি সেটি আমি দেখিয়ে দিচ্ছি আর যদি সবগুলো উপকরণ একসাথে নিই আমরা একটু পাটায় বেটে নিই বা ব্ল্যান্ডিং করে নিই তাহলে আরও ভালো এত সময় হাতে যদি না থাকে এভাবে আপনারা করে নেবেন তারপরে অ্যালোভেরা সাধারণত আমার বাগানে আছে সেখান থেকে নিয়েই আমি জেলটা রেগুলারলি ব্যবহার করে থাকি দেখা যায় সকালবেলা যদি একটু কেটে নিয়ে আপনার মুখের মধ্যে ভালোভাবে ঘষে নিয়ে তারপর আপনি মুখটা ভালোভাবে ধুয়ে নেন তাহলে মুখ একেবারে পরিষ্কার হয়ে যায় তারপরে এ ধরনের পেশিয়ালটা যদি আপনারা রেডি করে ফেস প্যাকটা ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে প্রতি সকালে কিন্তু পাঁচ দশ মিনিটের জন্য এটি আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যালোভেরা জেলটা আমরা বিভিন্নভাবে এখান থেকে বের করে নিতে পারি সেটা হলে এভাবে আস্তে করে কোষাটা সারিয়ে নিতে পারি অথবা ভিতরে কাটা চামচ দিয়ে বা চামচ দিয়ে অনেক সময় নিয়ে নিতে পারি অনেক সময় আমি গাছ থেকে সামান্য এক টুকরা কেটে নিয়েও ব্যবহার করে থাকি কারণ আপনি ব্যবহার করার পরে গাছের যে অংশটা থেকে অ্যালোভেরা জেলটা নিয়েছেন পরক্ষণে দেখা যাবে ওই অংশটায় জেলের কারণে মুখটা বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো প্রবলেমে হয় না এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আনারের রসের সাথে আনারের রসটাও দুই টেবিল স্পুন পরিমাণ আমি নিয়েছি নিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব এখন আপনার বাসায় যদি চালের গুঁড়া না থাকে তাহলে বাত সিদ্ধ মারও নিতে পারেন অথবা ডাল বাটা বা চাল ডাল একসাথে করে যদি আপনারা ব্ল্যান্ডিং করে রেখে দেন বা একসাথে বেটে নেন তাহলে আরও ভালো মুখে যাদের গর্ত গর্ত হয়ে যায় আর বিভিন্ন ধরনের দাগ পড়ে যায় সাধারণত মেস্তার দাগ না আরও অনেক ধরনের দাগ কিন্তু আমাদের মুখের মধ্যে পড়ে যায় অনেকের স্কিনে যারা খুবই ফর্সা তাদের ত্বকের মধ্যে দাগ সবচেয়ে বেশি পড়ে যায় অ্যাজ এ রেজাল্ট দেখতে মনে হয় খুবই বয়স্ক আর ত্বকটা রুক্ষ হয়ে যায় রুক্ষ হয়ে গেলে মুখের মধ্যে বলি রেখা চলে আসে খুব দ্রুত এই জিনিসগুলো দূর করার জন্য আর আমাদের অনেকের শরীরে দেখা যায় স্কিন ট্যাক পরে তো এটাকে অনেকে আছিল বলে থাকেন তো এটা দূর করার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা খুবই উপকারী এই পেশিয়ালটা যদি রেগুলারলি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর যাদের স্কিনের যে লোমকূপগুলো অনেক বড় বড় থাকে সেটাকে ছোট করার জন্য আপনারা অবশ্যই একটু কফি মিশিয়ে নেবেন আর যারা গ্লোয়িং স্কিন চান তারা হলুদের গুঁড়া নিয়ে নেবেন এখানে এক পিঞ্চ পরিমাণ আমি হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি এখন একসাথে আমি মিশিয়ে নেব এই যে ত্বকের যত্নটা যদি রেগুলারলি নিতে পারেন তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো আপনার স্কিনে জন্য ডাক্তারের কাছে দৌড়াতে হবে না অনেক টাকা নষ্ট করতে হবে না ঘরে তৈরি করা যদি এই ধরনের পেশিয়ালগুলো আপনি একদিন তৈরি করে সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে কেন আপনি বাজার থেকে কেমিক্যালযুক্ত যে পেস প্যাকগুলা কিনবেন বা পার্লার যদি যান আপনারা দেখেন পার্লারে কিন্তু এখন সস্তায় কোনো ধরনের পেশিয়ালই পাওয়া যায় না যারা দেশের বাইরে থাকেন তারা জানেন হাইড্রো ফেশিয়াল এগুলো এগুলোতে দুইশো তিনশো চারশো পাউন্ডও নিয়ে যায় আর যেটা নর্মাল পেশিয়াল এটা তো আপনাকে একশো দেড়শো পাউন্ড গুনতে হবে যদি ভালো পার্লারে আপনি করতে চান তারপর আমি একটু কফিও মিশিয়ে নিলাম সাধারণত তারা কিন্তু এ ধরনের উপকরণ তৈরি করেই কিন্তু রেখে দেয় আর আমরা যাওয়ার পরে ফেশিয়ালটা করে দেব মানে মুখটা মাসাজ করে নেয় ভালো করে তারপরে মুখটা ক্লিন করে ফেশিয়ালটা পেসপ্যাকটা লাগিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট পরে এটা ধুয়ে ধুয়ে নিয়ে দেয় আর আপনারা যারা ফেশিয়ালটা এভাবে ঘরে তৈরি করেন তারা যেটা করবেন সেটা হলো আধা ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দিবেন বা বাইরে রেখে দিবেন দেখেন কতটুকু মোলায়েম হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন সেটা একদম ক্রিমের মতো আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে ক্রিমের মতো হয়ে গিয়েছে কারণ এখানে আনারের রসটা যদি আপনারা রেগুলার যখনই আনার খাবেন মুখে ভালো করে মুখে গলায় লাগিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্কিনে মাসাজ করে নেবেন লাগিয়ে তাহলে স্কিনের রক্ত চলাচলটা দ্রুত হবে রক্ত চলাচল যত দ্রুত হবে আপনার মুখের মাসলগুলো যত আপনি ম্যাসাজ করবেন তত কিন্তু বলে রেখাটা আসবে না তারপর এভাবে আপনারা কটন বার দিয়ে স্কিনে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন তারপর এভাবে হালকা গরম পানি দিয়ে বা একেবারে ঠান্ডা পানি দিয়ে বরফযুক্ত ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নেবেন তবে রাতের বেলা বরফযুক্ত পানি দিয়ে ধুয়ে নেবেন স্কিন আর সকালবেলা হলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনারা যে কোনো ধরনের ক্রিম লাগিয়ে নেবেন রেগুলারলি যদি সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে পারেন তাহলে অনায়াসে আপনারা বেবি স্কিন পেয়ে যাবেন আপনার স্কিন দেখেই বুঝতে পারতেছেন যে স্কিনটা কতটুকু কোমল এবং মোলায়েম ধন্যবাদ সবাইকে